যেমন গত কিছুদিন আগে আমেরিকার সুপ্রিম কোর্টে একটি মেয়ে আবেদন করল, এই মেয়েটি ক্যান্সার রোগে আক্রান্ত। সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির কাছে তার আবেদন যে আমি মারা গেলে পরে আমি ক্যান্সার অবশ্যই আমি মৃত্যুবরণ করব, কিন্তু যেন আমার কবর দেওয়া না হয়। একজন মানুষ মারা যাবে, ধর্মীয় নিয়ম অনুযায়ী শিষ্টাচার অনুযায়ী তার শেষকৃত্য হবে, তাকে হয়তো আগুনে পোড়ানো হবে, নাহলে মাটিতে বসাইয়া কবর দেওয়া হবে, নাহলে শোয়াইয়া কবর দেওয়া হবে, কি বলে বলে। কিন্তু এমন একটি আবেদন যে আমি মরে গেলে পরে যেন আমাকে কবর দেওয়া না হয়, এই জন্য আমি একটা কফিন কিনে নিচ্ছি, যেই কফিনে মরার পরে আমার লাশটা রাখা হবে, এবং এই কফিনেই যেন আমার লাশটা সংরক্ষণ করা হয়। আপনি দেশের প্রধান বিচারপতি, আপনি বিষয়টি আদেশ দিবেন। প্রধান বিচারপতি মেয়েটির কাছে কৌতূহলবশত জানতে চাইলেন, যেমন আবেদন তো ইতিপূর্বে কেউ করে নাই, যদিও আমেরিকার মধ্যে আরেকটা সিস্টেম আছে, সেটা হলো কিছু লোক হাসপাতালে ভর্তি হয়েছে, ওরা মৃত্যু পর্যন্ত আর কোনোদিন হাসপাতাল থেকে রিলিজ পাবে না। হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে মৃত্যু হওয়া পর্যন্ত তার আর কোনোদিন ওই হাসপাতাল থেকে বের হতে পারবে না, কোনো ডাক্তার তাকে কখনো প্রেসক্রিপশন দিবেন না, যা এখন বাড়িতে যায়, তার বাড়ি যাওয়া বন্ধ, হাসপাতালেই থাকতে হবে তার মৃত্যু পর্যন্ত, এই মৃত্যু তার হাসপাতালেই হবে। তার কারণ হচ্ছে যে তার যে চিকিৎসার জন্য যে যন্ত্রগুলো তার দেহের মধ্যে ফিট করে দেওয়া হয়, এই যন্ত্রের মধ্যে কোনো একটা খুলে যদি সে বাড়ির থেকে যায় তাহলে সে নিশ্চিত ওই মুহূর্তে মারা যাবে। এই জন্য সরকারের পক্ষ থেকে এমন কিছু হাসপাতাল আমেরিকায় আছে, অসুস্থ রোগী তারা সেখানে চিকিৎসা নিতে গেলে তারা যদি মনে করে যে এই চিকিৎসাই তার জীবনে বেঁচে থাকার জন্য চিকিৎসা, তারা যতদিন মারা যাবে না ততদিন ওই যন্ত্রগুলো তার দেহের সাথে লাগানো থাকবে, এগুলো দিয়ে মুভ করা, এগুলো দিয়ে কোথাও যাওয়ার সুযোগ নাই। মেয়েটিকে প্রধান বিচারপতি জিজ্ঞেস করলেন যে তোমার এই অভিপ্রায়, তুমি যে আমাকে এমন একটা বিষয়ের উপরে আদেশ দানের জন্য আমাকে অনুরোধ জানাচ্ছ, তোমার ভিউটা কি, তোমার লক্ষ্যটা কি উদ্দেশ্যে, রিজনটা কি, কেন তুমি এই আবেদনটা করছো? তখন মেয়েটি বলল যে দেখুন আমার ক্যান্সার হয়েছে, এই পৃথিবীতে আমার বহুদিন বাঁচতে মন চায়, আমি অনেকদিন পৃথিবীতে বাঁচব, এখানে আমি বেঁচে থাকবো, মরিতে চাহি না আমি, তবু মরিতে হয়, যেতে নাহি দিব তবু যেতে দিতে হয়, এই সুন্দরী পৃথিবী ছেড়ে আমি মৃত্যুর কোলে ঢলে পড়ে কবরবাসী হব আমি এটা চাই না, আমি পৃথিবীতেই আবার আমি এখানে আসতে চাই। প্রধান বিচারপতি জানতে চাইলেন যে তুমি মারা গেলে তুমি পৃথিবীতে আসবে কি করে? তখন মেয়েটি বলল যে মুসলমানের কোরআনে আছে। কোথায় আছে? মুসলমানের কোরআনে আছে, মুসলমানের কোরআনে আছে, ওয়ালাবিসু ফি কাহফিহিম সালাসামিআতিন সিনিনা ওয়াজদাদু তিসআ, আসাবে কাহফের সেই সাতজন যুবক তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘুম পাড়িয়ে রেখেছিলেন 309 বছর, এত লম্বা ঘুম পৃথিবীতে কোনো মানুষ কখনো ঘুমায় নাই, জিন্দা মানুষ, জীবিত একটা মানুষ পৃথিবীতে এত লম্বা কখনো ঘুম দিয়েছে পৃথিবীর কারো জানা নাই।
309 বছর, এটা কম কথা নয়, এক একটি শতাব্দী 100 বছরে একটা শতাব্দী, এটাকে ইংরেজিতে বলে মিলেনিয়াম। কথা বুঝতে পারছি? তাহলে এক একটা মিলেনিয়াম, এক একটা সেঞ্চুরি, এক একটা শতাব্দী, 100 বছরে 100 বছরে কি হয়? আল্লামা ইবনে খালদুন উনি একজন ইতিহাস বেত্তা, ইতিহাস লেখেন, তিনি বলেছেন যে 100 বছরের মধ্যে ভূমিকম্পে নদীর গতিপথ বদলে যায়, রাজ্যের শাসনকর্তা বদলে যায়। কথা বলে 100 বছরের মধ্যে মানুষের হাইট কমে যাবে, আর তিনি নিজেই বলেছেন যে 100 বছরের মধ্যে মানুষের কণ্ঠের আওয়াজও বদলে যাবে। তার অ্যাসাম্পশন যেটা, তিনি যে বিষয়টার উপরে একটা সিনপসিস দিয়েছেন, মূল উপাখ্যান তার ছিল, সেটা হলো যে প্রতি 15 মাইল পর পর মানুষের কণ্ঠের স্বর বদলে যায়। আপনি দেখেন এই গফরগাঁ মোমেন সিং, যদি আপনি যান মোমেন শাহী, তাহলে সেখানে ভাষা হলো খাইবাম, আইবাম, যাইবাম, চলবাম, সব বাম, একটাও ডাইন নেই। কথা কর পাশে ভোলা, আপনি ভোলায় যান, কোথায় কোথায় যে কেমন আছেন, যে ভাত খাইছেন, যে কোথায় কোথায় কি আছে, যে আছে। মানুষের এই ভাষা প্রতি 15 মাইল পর পর এর কণ্ঠের স্বর তার বদলে যায়। আসাবে কাহাবের মতো ব্যক্তি, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি একটা গুহার মধ্যে শোয়াই রেখেছেন কতদিন? আল্লাহর যে কত দরদ বান্দার উপরে, আসাবে কাহাবের ইতিহাস না পড়লে বোঝা যাবে না। এই 7 জন যুবক গুহার মধ্যে যখন তারা ঘুমে আছে, এই ঘুমের ঘরে যেন সূর্যের আলোটা তাদের গায়ে না পড়ে, এই জন্য আল্লাহ তাআলা আকাশের সূর্যকে নির্দেশ দিয়েছেন যে উদিত হওয়ার সময় আস্তে আস্তে পশ্চিম আকাশে যখন সূর্য যাবে, সূর্যটা যেন একটু কায়দ হয়ে যায়, পুরো আলোটা যেন ওদের গায়ে ঠিকরাইয়া না পড়ে, এতে ওদের কষ্ট হবে। কথা কি বুঝতে পারছি? আসাবে কাহাবের এই ব্যক্তি বর্গ, 7 জন যুবক, 309 বছর পর্যন্ত আল্লাহ তাআলা তাদেরকে ঘুম পাড়িয়ে রেখেছিলেন। 309 বছরে বহু পরিবর্তিত হয়েছে, জগতের অনেক পরিবর্তন হয়েছে। 300 বছর পরে আবার আল্লাহ তাদেরকে জেগে তুলে তাদের মধ্যে ক্ষুধা সৃষ্টি করেছিলেন। মানুষ যখন ঘুমায় থাকে তখন তার ক্ষুধা থাকে না, যখনই ঘুম থেকে জেগে ওঠে তখন তার ক্ষুধা সৃষ্টি হয়। 7 জন যুবক ঘুম থেকে জেগে ওঠার সাথে সাথে তাদের ক্ষুধা পেল, তাদের নখগুলো লম্বা হয়ে গিয়েছিল প্রায় 1.5 মাইল, মাথার চুল লম্বা হয়ে গেছে, বিশাল বড় লম্বা মানুষ। বাজারে যখন যাওয়া শুরু করছে, একজনকে দেখেই বাজারের সব দোকানি, দোকানের ঝাঁপ ফালাইয়া, ঝাঁপ বুঝেন তো, সাদা সবগুলো পালাই গেছে, যে আবার কোন আজব জগৎ, আজব জগৎ, আজব জিনিস আসছে। সম্মানিত শুধু এই যুবকরা যারা ঘুমিয়েছিল তাদের যেন কোনো ক্ষতি না হয়, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতি 100 বছর পর পর তাদের পার্শ্ব তিনি পরিবর্তন করে দিয়েছেন। ওরা যখন কায়দ হয়েছিল ওদেরকে আল্লাহ সিদ করে দিয়েছেন, পার্শ্বটা বদলাই দিয়েছেন। ফিরিস্তাদের মাধ্যমে পার্শ্ব বদল দেওয়ার কারণে আজকের পৃথিবীর মেডিকেল সায়েন্স, কোন অচেতন কোন রোগীকে যখন হাসপাতালে ভর্তি করা হয় তখন তার গাটা যেন পচন সৃষ্টি না হয়, এই জন্য তার পার্শ্ব পরিবর্তন করার ব্যবস্থা করে, যাতে করে পিছনটা পচে না যায়। এরা ঘুমিয়েছিলেন 309 বছর পর্যন্ত। এই মেয়েটি কোরআন পড়া ছিল, যদিও সে খ্রিস্টান, তারপরেও কি কোরআন শিখেছে,
সে বলছে 309 বছর পর যদি তাদেরকে ঘুম থেকে জেগে ওঠানো সম্ভব হয়, আমার পূর্বের জীবনে যদি তারা ফিরে আসতে পারে, তাহলে একদিন আমি মারা গেলে পরে হয়তো কোনো নতুন চিকিৎসা, নতুন কোনো ঔষধ আবিষ্কার হবে, সেটা আমার কফিনে, আমার দেহে যদি সেটা প্রয়োগ করা হয়, আমি আবার পৃথিবীতে ফিরে আসতে পারব। সম্মানিত শুধু মানুষ পৃথিবীতে বাঁচতে চায়। যা হোক, সম্মানিত শুধু বলতেছিলাম আমেরিকার মেয়েটির কথা। সূত্র হলো আসাবে কাহাফ, এটা কি সূত্র? এখান থেকে সে রেফারেন্স দিচ্ছে। আর সেই মূল ঘটনার প্রেক্ষাপট, যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ড ছাড়া এমনি কোনো জিনিস হয় না। এজন্য আমেরিকার মেয়েটির আবেদন সে কোরআন থেকে বের করেছে। 309 বছর পরে ঘুম থেকে মানুষকে জাগানো হয়েছে। এতদিন যদি সে মানুষ বাঁচতে পারে, তাহলে নিশ্চয়ই কোনো ওষুধ আবিষ্কার হলে আমি জীবিত হতে পারি। আমি মরতে চাই না, পৃথিবীতে আমি বেঁচে থাকতে চাই।